8ই জুলাই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে রুটমার্চ করা হচ্ছে। সেই মর্মে সোমবার সকালবেলা বর্ধমানের খাকরাগড় এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করা হয়। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ছিলেন DSP ট্রাফিক 2 রাকেশ চৌধুরী এবং বর্ধমান সদর থানার IC সুখময় চক্রবর্তী। এদিন গোটা খাকরাগড় এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহলদারি চালায়। DSP ট্রাফিক 2 রাকেশ চৌধুরী এবং বর্ধমান সদর থানার IC সুখময় চক্রবর্তী কথা বলেন সাধারণ মানুষের সাথে। বলেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনায় পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানানো সাধারণ মানুষের কাছে। তারা এও বলেন পঞ্চায়েত ভোটে কোনো ভয়ের কারণ নেই, পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। তো সামনে তো ভোট আছে, তো আপনারা কি নির্ভয়ে ভোট দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আপনারা কি চাইছেন? দিতে পারবো, কোনো ভয় কারণ নাই। কথা হলো আমাদের সঙ্গে, কথা হলো আমাদের সঙ্গে, কথা হলো। আপনার নাম কি? আপনাকে চিন্তা থাকলে ভালো, নাম যা শান্তি ভাই সেটাই আমরা চাই। কি নাম আপনার? গোলাম আসবা। এই যে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, কেউ আপনাদের কোনো ভয় দেখাচ্ছে না তো? আপনারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন তো? কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন, আমরা আছি। কোনো ভয় নেই তো? ঠিক আছে দাদা, ঠিক আছে না? সব দাম অনেক বতা দেনা, ঠিক আছে? বতা দেনা হ্যাঁ এই যে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, কেউ আপনাদের কোনো ভয় দেখাচ্ছে না তো? আপনারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন তো? নিজের ভোট নিজে দেবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? Hello.